আসসালামু আলাইকুম, আমি আবদুল্লা রহমান। আমি আজকাল আপনার মাঝে নিশ্চিত নতুন একটি ভিডিও, সেটি হচ্ছে গিয়ে আপনারা কীভাবে মেসেঞ্জারে বট ফাইলে অ্যাডমিনের পিক চেঞ্জ করবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সেই পিক চেঞ্জ করবেন, ইনফো চেঞ্জ করবেন। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ব্রাউজারে এবং সেখানে বট চলে যাবেন। বটে যাওয়ার পর আপনারা অ্যাপস্টিক দিয়ে কুকিজ দিয়ে বটটি রান করে নেবেন। আমি বটটি রান করে নেব কুকিজ দিয়ে। আমি অবশ্য ফাইল অ্যাড দিয়েছিলাম নাকি খেয়াল নাই, ইমেজ গুর ফাইল। তো সেই ফাইলটা যদি অ্যাড দেওয়া না থাকে সেক্ষেত্রে আমি আপনাদের মানে দেখিয়ে দেব যে কীভাবে অ্যাড দিতে হয় বা আসে কি না। তো আমি সর্বপ্রথম একটু দেখে নিব আসে বাট এটা ওয়ার্কিং কি না সেটা শিওর না। তো আমি দেখি বটটা রান হোক আগে। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না অনেকে, প্রায় 90% মানুষ চ্যানেল সাবস্ক্রাইব করে না, সেক্ষেত্রে মানে আমার ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা মানে উঠে যায় যে এত কষ্ট করে ভিডিও বানাই। তো ভিডিও বানানোর পরে যদি আপনারা সেটা নাই দেখেন বা নাই সাপোর্ট করেন তাইলে কেমন হয়? তো তখন আর ভিডিও বানানোর ইচ্ছা না। আপনারা অনেকে বলেন যে ভাই ভিডিও দেন না, ভিডিও দেন না। আমি ভিডিও দিই না কারণ হচ্ছে গিয়ে আমি যে বললাম না যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে না সেজন্য। আচ্ছা, আমি আমার গ্রুপটা খুঁজে পাচ্ছি না, একটু টাইম দিবেন, নেটওয়ার্ক একটু ইস্যু করতেছে। এত সমস্যা করতেছে কেন? আমি গ্রুপটা একটু খুঁজে নেই, এক মিনিট। আচ্ছা, কোথায় গেল গ্রুপটা? কতগুলো গ্রুপ রয়েছে? আমি এখান দিয়ে একটু মেসেজ করে নেব আমার আইডি দিয়ে। এখান দিয়ে আমি একটু ব্লার করে দিব। একটু লাইক সেন্ড দিলে সামনে চলে আসবে গ্রুপটা। এই যে চলে আসছে। তো এখানে বটের প্রিফিক্স দিয়ে আমি সর্বপ্রথম একটা পিক আপলোড করে নেব। আমি এখান থেকে একটা হাইড করে নেব, কজ গ্যালারি আছে। তো আমি একটি পিক আপলোড করে নেই, সেটা কোনটা আপলোড করা যায় এখানে আমি একটু খুঁজে দেন আপলোড করে নেব। এই পিকটা আপলোড করে দিই স্ল্যাশ ইমেজ। আচ্ছা, ওই মেসেঞ্জার ব্লক খাইছে নাকি জানি না। আচ্ছা, এই এপিআইটা মেবি ডেড হয়ে গেছে। তো আমি আমার কমান্ডটা অ্যাড করে নিব। আমি আপনাদেরকে কমান্ডের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। আমি এখানে গিয়ে এটা রিপ্লেস করে নেব আপনার এখানে। আরে আইডি মেবি লক হয়ে গেছে আবার। আইডি লক হলো বারবার বিরক্ত করার একটা অবস্থা। কনফার্ম ইউর আইডেন্টিতে চলে গেছে, আইডি ব্যাক করতে হবে কিছুক্ষণ পর। তো সেক্ষেত্রে আমি এখানে অন্য আইডি মানে লগ ইন দিয়ে ইউজ করে নেব, কোনো সমস্যা নেই। তো আপনাদের আমি এখানে আর আইডি লগ ইন দিয়ে দেখালাম না, তো মানে পরবর্তীতে আমি লগ ইন দিয়ে নেব। তো আপনাকে সরাসরি আমি ফাইল অ্যাড করে দেখাই, দেন ইউজ আপনারা মানে দেখাই ইউজ দেখাই দেবো, কোনো সমস্যা নেই। সিলেক্ট অল করে ধরে রেখে আমার স্ক্রিপ্ট এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে ইমেজগুলো চলে আসবে। এখানে ইমেজগুলো চলে আসার পর এটাকে স্টপ করে দেবেন, দেওয়ার বটটি আবার রান দেবেন। রান দেওয়ার পর রান হয়ে যাবে, আমার অ্যাপস্টেট নেই সেক্ষেত্রে মানে রান হবে না। তো আমি এই পিকচারে আমার পার্সোনাল যে বট আছে সেটা দিয়ে আপলোড করে দেব। আচ্ছা, একটু ওয়েট।
ইমেজ কোড 2 নামে সেভ করা, আপনার ইমেজ কোড দিলেই চলে আসবে, অথবা ইমেজ কোড 2 দিলাম আমি, ইমেজ কোড 2 এ দিয়ে রাখবো, আপনারা 2 এ দেবেন, এই যে এটা কপি করে নেন, এভাবে আপনার 3টা 4টা পিক এভাবে ইমেজ করে আপলোড করে নেবেন, ঠিক আছে। আপলোড করার পরে রোবটে চলে যাবেন, চলে যাওয়ার পর হচ্ছে কি এখানে অ্যাডমিন কমান্ডস থেকে এখানে দেখবেন যে অ্যাডমিন ফাইল আছে, অ্যাডমিন ফাইলে চলে যান, চলে যাওয়ার পর এখানে দেখবেন যে পিক দেওয়া আছে 4টা, এখানে আপনারা এগুলো চেপে ধরবেন, ধরার পর একটা একটা করে পেস্ট করে দেবেন এই যে এইভাবে, তারপর এইগুলো চেপে ধরবেন, আবার কাট করবেন এখানে দিয়ে, আবার এখানে দিয়ে পেস্ট করে দেবেন। তো এইভাবে আপনারা পিকগুলো এক এক মানে চারটা পিক আপনারা এভাবে, আমি মানে একটা পিক আপলোড করেছি সেক্ষেত্রে বারবার একই পিক দিচ্ছি, তো আপনারা সেটা করবেন না, আপনারা হচ্ছে গিয়ে চারটা পিক আপলোড করে নেবেন এইভাবে, স্ল্যাশ মানে স্ল্যাশ তো আপনাদের পাঠিয়ে দেবেন, অথবা প্রিফিক্স অনুযায়ী প্রিফিক্স দিয়ে ইমেজ গোড 2 দিয়ে দেবেন, তাইলে হচ্ছে গিয়ে আপনার মানে পিকটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে এইসব বসিয়ে দেবেন, দেন এগুলো চেঞ্জেস তো সবাই জানেন, এখানে নাম জাস্ট চেঞ্জ করে নিল, আপনার যদি ফন্ট স্টাইলিশ চান সেক্ষেত্রে স্টাইলিশ ফন্ট করে নেবেন, আর কিছু করার দরকার নাই। দেন বট রেস্টার দেবেন, আমি আমার আগের ইতে চলে যাই, মানে কিছুদিন আগে যেগুলো করেছিলাম রেস্টোর করে দেব। আরেকটা শিখে যাচ্ছে কি আমি দেখে দেবো, আপনারা আছে কি ওই যে ইনফো ফাইল, অনেকে বলতেছেন ভাই ইনফো ফাইল এডিট করতে পারতেছি না, তো অনেকে যারা পারেন না তাদের জন্য, যারা পারেন না তারা এখান দিয়ে দেখতে পারেন, এই যে এখানে দেখেন যে আমার মানে পিক আছে কিছু আই পোস্টিং ইমেজ, ঠিক আছে, এই পিকগুলো এখন বর্তমানে চেঞ্জ করার দরকার নেই, এভাবেই থাক। আপনারা এই বট নেমের সামনে এগুলো চেঞ্জ করবেন না, জাস্ট এখানে বট ওনার এগুলো কেটে আপনারা ইচ্ছা মতো আপনারা নিজেদের নাম দিয়ে নিতে পারেন। আমি টেস্ট করার জন্য সামনের ভিডিওতে আরেকটি ফর্ক করে রাখবো, সেখানে যত ধরনের এক্সপেরিমেন্ট আছে সব সেখানে করবো, তো এখানে আপনি ইজিলি এগুলো কেটে কুটে মানে অ্যাড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে এই ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন যে এই যে ব্রাউন কালার, সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, অন্য কোড যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু অফ হয়ে যাবে। আর এখানে ডেথ মান্থ যা যা দেওয়া আছে এখানে তাইতেই থাকবে, এখানে বেশি চেঞ্জ করলে মানে ইরর আসবে। তো এই ছিল আজকের ভিডিও, আর কোনো এক্সট্রা টপিকে যাবো না, আর আমার আইডি যেটা লক হয়ে গেছে সেটা আমি আনলক করে নিব, কোনো ব্যাপার নেই, সেটা সব কিছু ডিটেলস আমার কাছে রয়েছে, কোনো প্যারা খেতে হবে না। তো আপনারা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ওটাকে কী বলে বটে বিভিন্ন ধরনের ফাইল আপলোড করবেন, আপলোড করে সেগুলো মুভ করবেন সেটা দেখিয়ে দেবো, অথবা অন্য কোনো নতুন টপিক নিয়ে হাজির হবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।